দেখুন, প্রধানমন্ত্রী তার নিজের চেয়ারের তার নিজের পদের দায়িত্ব তিনি পালন করছেন না। প্রধানমন্ত্রী কথায় কথায় ভারতবর্ষের মানুষকে অ্যাড্রেস করেন, ভাষণ দেন, কখন তালি বাজাতে হবে, কখন থালি বাজাতে হবে, কখন মোমবাতি জ্বালাতে হবে, তার জন্যে প্রধানমন্ত্রীর সময়ের অভাব নাই। তার জন্যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষকে ভাষণ দেওয়ার উৎসাহের অভাব নেই। কিন্তু যখন সারা ভারতবর্ষের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলে আমাদের জওয়ানদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হলো তার জবাব চাইছে, তার কারণ জানতে চাইছে, সরকারের কাছে শুনতে চাইছে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ করে আছেন, তার হিম্মত হচ্ছে না এখনো পর্যন্ত যে ভারতবর্ষের মানুষের কাছে এসে হ্যাঁকে হ্যাঁ নাকে না বলা, সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার হিম্মত তার এখনো হচ্ছে না। আমরা জানি প্রধানমন্ত্রী সবসময় কথা বলতে ভালোবাসেন, তার অনুষ্ঠানের শেষ নাই, কিন্তু যখন ভারতবর্ষের মানুষকে এই মুহূর্তে সাহস দেওয়া, ভরসা দেওয়া, হিম্মত দেওয়ার দরকার, তখন তিনি গুটিয়ে গেলেন কেন? আমাদের প্রশ্ন এটা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেরিয়ে আসুন খোলস থেকে। চীনের সঙ্গে আপনার যে দ্বৈত, সেই দ্বৈত সফল হয়নি। উহান, মহাবালিপুরাম, সবরমতীর ধারে দোলনা, কোনো কিছু কাজে লাগেনি। হ্যাঁকে হ্যাঁ বলতে শিখুন। আজকে ভারতবর্ষের মানুষ অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে। 20টা জওয়ান আমাদের তারা শহীদ হলো, জানি না হতাহত কত হয়েছে। সেই যে 20টা জওয়ান শহীদ হলো সেটা বলতে ভারতবর্ষের সরকারের 24 ঘন্টা লেগে গেল। তারা কি চাইছে? ভারতবর্ষের মানুষের সঙ্গে কেন লুকোচুরি খেলা হচ্ছে? ভারতবর্ষ নামক দেশ, গোটা দেশ প্রধানমন্ত্রী আপনার পাশে আছে। বিপদের দিনে আপনি ভারতবর্ষকে নেতৃত্ব দিন, সারা দেশ আপনার পাশে থাকবে, সব পার্টি আপনার পাশে থাকবে, কংগ্রেস প্রধানমন্ত্রীর পাশে থাকবে, আপনি নেতৃত্ব দিন, চীনকে জবাবের মতন জবাব দিন। যে ভাষা চীনকে বোঝানো দরকার, যে ভাষা চীন বুঝবে, সেই ভাষায় চীনের সঙ্গে কথা বলুন। চীনকে সমঝিয়ে দিন যে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকালে ভারতবর্ষ তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারে। প্রত্যেকটা আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে চীনকে বুঝিয়ে দিতে হবে যে তোমরা ভারতবর্ষকে দুর্বল ভাবতে পারো, এটা তোমাদের মূর্খতা, ভারতবর্ষ দুর্বল নয়। আমাদের ফৌজ বীর, আমাদের ফৌজের হিম্মত, আমাদের ফৌজের সাহস, তেজ, বীর্য সারা পৃথিবীতে সমাদৃত, সারা পৃথিবীতে সম্মানিত। চীন যদি মনে করে যে ভারতবর্ষ পারবে না, ভারতের ফৌজ দুর্বল হয়ে গেছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। ভারতবর্ষের ফৌজ চীনকে যথাযোগ্য জবাব দেওয়ার জন্য সব ক্ষমতার অধিকারী, তাদেরকে নেতৃত্ব দিন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেতৃত্ব দিন। আপনার নেতৃত্বে অভাব দেখা দিচ্ছে, আপনার দৃঢ়তার অভাব দেখা দিচ্ছে, আপনার হিম্মতের অভাব দেখা দিচ্ছে। মানুষের কাছে আসুন, ইউ শুড অ্যাড্রেস দ্য কান্ট্রি অ্যাজ ইমিডিয়েটলি অ্যাজ পসিবল। প্রধানমন্ত্রীর না না, চীনের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের শক্তি বৃদ্ধি যাতে না হয় সেই চেষ্টা করা। নেপালের সঙ্গে আমাদের আজীবনকালে সুসম্পর্ক নষ্ট হয়ে গেল, এটা আমি মনে করি একটা আমাদের কূটনৈতিক বিপর্যয়, এবং এটা হলো এই সরকারের আমলে। নেপালের সঙ্গে আমাদের রুটি বেটির সম্পর্ক, বিবাহের সম্পর্ক, রোজগারের সম্পর্ক, পরিবারের সম্পর্ক, সেই রুটি বেটির সম্পর্ক আজ তলানিতে ঠেকে গেল, এটা আমি মনে করি এই সরকারের একটা খুব বড় কূটনৈতিক বিপর্যয়। নেপাল আমাদের সঙ্গে যে ব্যবহারটা করছে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। নেপালের সঙ্গে তাই যে কোনো মূল্যে আমাদের সম্পর্ক যেটা ছিল
পুরনো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সেই সম্পর্ককে পুনরুদ্ধার করতে হবে। আমরা সবাই জানতাম পৃথিবীতে একটা হিন্দু দেশ আছে, একটা হিন্দু রাষ্ট্র আছে, তার নাম নেপাল। কোথায় গেল সেই নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক? কেন আজ তরানিতে ঠেকছে? ভারতবর্ষের সরকারের কূটনৈতিক বিপর্যয় এটা একটা বড় কারণ। পাকিস্তান আমাদের শত্রু, সারা জীবন শত্রুতা করবে আমরা জানি, তার জন্য আমরা প্রস্তুত। কিন্তু নতুন নতুন দেশ কেন আমাদের শত্রু হচ্ছে এটা আমাদের ভাবনার বিষয়। চীন তো চাইবেই পাকিস্তান, তার পাশে নেপাল, আগামী দিনে চাইবে অন্যান্য আরও আমাদের প্রতিবেশী দেশ, তারা আমাদের বিরুদ্ধে যাক। তো চাইছেই পার্ল অফ স্ট্রিং, একটা স্ট্রিং অফ পার্ল ওরা চাইছে ভারতবর্ষকে ঘিরতে, এনসার্কেলমেন্ট করতে চাইছে ভারতবর্ষকে। স্ট্রিং অফ পার্ল তাদের তত্ত্ব, তাদের স্ট্র্যাটেজি, ভারতবর্ষকে ঘিরে ফেলতে চাইছে তারা। ভারতবর্ষের স্থল, ভারতবর্ষের সামুদ্রিক সীমানা সব কিছুকে তারা ঘিরতে চাইছে। তারা পাকিস্তানের গাদার পোর্ট পর্যন্ত রাস্তা বানাচ্ছে। ভারত মহাসাগরে জিবুতিতে তারা পার্মানেন্ট সামরিক বাহিনীর দপ্তর বানিয়েছে। তারা এগিয়ে চলেছে আমাদেরকে ঘিরে ফেলার জন্য। তাই আমাদেরও প্রথম যেটা দরকার, আমাদের প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্র তাদের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করা। সবথেকে বড় যেটা দরকার আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ যে বিষয়, ভারতবর্ষের অভ্যন্তরে আমরা যেন বিভেদের রাজনীতি না করি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, এখানে জাতপাতের সম্পর্ক আমাদেরকে সুদৃঢ় করতে হবে। জাতের লড়াই চলবে না, সম্প্রদায়ের লড়াই চলবে না, এটাকে নিশ্চিত করতে হবে। চীন চাইবে ভারতবর্ষের ভেতরে, ভারতবর্ষের বাইরে, উভয় দিক থেকে ভারতবর্ষ বিপদে পড়ুক। তাই আমরা যেন কখনো ভারতবর্ষের মধ্যে ধর্মের রাজনীতি, বিভেদের রাজনীতি, বিচ্ছেদের রাজনীতি করে আমরা আমাদেরকে দুর্বল না করি। কারণ আমরা ভেতরে যদি দুর্বল হই চীনের লাভ, বাইরে যদি দুর্বল হই চীনের লাভ। তাই আমরা যেন এমন কোনো কাজ না করি যাতে চীনের কোনো লাভ হয়।